হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে যে যেখানে আছেন না কেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। তো গতকালকে যে মুরগির মাংস রান্না করেছিলাম পেঁপে দিয়ে এবং সেমাই রান্না করেছিলাম সেইগুলোই ছিল সকালে। আজকের কোনো বাড়তি ঝামেলা করতে হয় নাই, শুধু ডিম সিদ্ধ করে নিয়েছি আর রং চা তো থাকবে সাথে। তো নাস্তাটা করে নিচ্ছি, আমার মেশকাতকে আগে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি ডিমটা। তো লালাটা রুটির সাথে সেমাই দিয়ে এবং মুরগির মাংস দিয়ে কিন্তু ভালো লাগে। তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো সেমাইতে বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক মজা ছিল আর কি। যারা এভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, আর এভাবেই আমার কাছে ভালো লাগে। তো সেমাইটা খাইয়ে দিচ্ছি মেহেরাবকে, আর আমার এদিকে নাস্তা খাওয়া শেষ। তো দুপুরে রান্নায় চলে যাব। নাস্তা খাওয়ার পর টেবিলটা ক্লিন করে নিচ্ছি, আর আমার সাথে আমার ছোট ছেলে তো সবসময় থাকে, তো আমার সাথেও কাজ করবে আর কি। ক্লিনজারটা নিয়ে বলতেছে আমি দিব দেও, মানে এরকম অবস্থা। তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি দুপুরের আয়োজনে চলে যাব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই কলা রান্না করলে কলার তরকারি কালারটা নষ্ট হয়ে যায়, পারফেক্ট কালার রেখে কীভাবে রান্নাটা করতে সেটাই শেয়ার করব। আর কলার চুচা দিয়ে খুবই মজাদার একদম মগজ বোনার একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ফুল ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার শুরু থেকে প্লিজ বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো রান্নার প্রিপারেশন নিচ্ছি আর ওদেরকে একটু জুস করে দিচ্ছি মেহেজাব মেহেরাবকে। ওরা আসলে মালটাটা কাটাভাবে খেতে পারে না। তো জুসটা ওদেরকে খাইয়ে দিব, দিয়ে আমি আমার কিচেনে চলে যাব আর কি। তো এই যে কলাগুলা দুই পাশ কেটে আমি তো হালকা পানি দিয়ে বসিয়ে দিলাম চোলাই। তো এভাবে করলে অনেকটা ভালো হয়, হাত ভালো থাকে, আর বেশি সিদ্ধ করব না, 50% হবে আর কি। তো রান্নার পাশাপাশি চাটা খেয়ে নিব, চাটা অবশ্য সকালে খাওয়া হয় নাই। তো আমি এখানে মশলা দিয়ে যে চাটা করি রং চা সেটা খেয়ে নিব, আমার বাচ্চাদেরকে দিই। আর এদিকে কলাটা হয়ে গেছে, চুলাটা অফ করে চাটা খেয়ে নিব আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলে মেহেজাব অনেক মশলা দিয়ে কিন্তু চাটা করি, এখানে হলুদ গুঁড়া আছে, তারপর তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে যেহেতু করি, আর চিনি ছাড়া হালকা চিনি ওদেরকে দিই, আর আমি তো চিনি ছাড়াই খেয়ে ফেলি।
তো চাটা খেয়ে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কলাগুলা খুবই সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, আর ভিতরে কিন্তু একদম শক্ত হয়ে গেছে, আমি ফুল সিদ্ধ করি নাই। আর এইভাবে করলে তরকারি কালারটা খুব সুন্দর থাকে আর হাতগুলোও বেঁচে যায়। কলা কাটতে কিন্তু অনেক একটা জটিল ব্যাপার আর কি। তো সম্পূর্ণ চোচাগুলো আমি ছিলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে আসছে, কালারগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো কলার তরকারি রেসিপিটা বেশি শেয়ার করবো না, চোচাটাই শেয়ার করব। তো এখানে আমি শিং মাছ দিয়ে ঝোল করবো আর কি, কলা দিয়ে। তো এখানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দিব। আর মাছটা আমি কড়া করে ভেজেছি, তো ঝোলের তরকারি মাছটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে আর কি। তো এখানে ডিম ছিল শিং মাছের, আর মাছ দিয়ে আমি একটা ঝোল তৈরি করতেছি রান্না। আর পাশে আমি এই তো চোচাগুলো একটু কেটে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করব, ব্লেন্ডারে জারি দিয়ে দিচ্ছি। আর সাথে তো সরিষা আর পাঁচমিশালি যে ডালটা হয়, অল্প কিছু ডাল দিয়েছি, যেহেতু একটা ভর্তার মতো হবে, খুবই টেস্টি হয়। তো এটাও আমার মায়ের রেসিপি বলতে পারেন, আমার মার খুবই পছন্দের একটা রেসিপি। তো এভাবে করে থাকে, আমার মা আসলে মাছ মাংসটা বেশি পছন্দ করে না। তো এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার। তো এখন আমি রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি গরম মশলা, সব ধরনের মশলা দিয়েছি। এটা যেহেতু মগজ বোনা হবে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কিছুটা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি হালকা ভাজার পর আদা রসুন পেস্ট, একসাথে করা আমার যেহেতু, তো 2 টেবিল চামচ দিব, সাথে জিরা। তো তেলের মেঝে সব মশলা দিয়ে আমি একটু হালকা ভেজে নিব আর কি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে, তো সব মশলা দেওয়া শেষ, তো একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলাটা। তো কাঁচকলার গুণাগুণ আমরা সবাই জানি, আর খোসা তো অনেক গুণ, আসলে সব কিছুই তৈরি করলে খাওয়া যায়, ভালোই লাগে। সব ধরনের চোচা কিন্তু খুবই পুষ্টিকর খাবার, সব তরকারি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর ব্লেন্ড করা যে কলার খোসাটা সেটা দিয়ে দিব। তো এইভাবে আর কি দিয়ে একদম নেড়েছে ভুনা ভুনা করে ফেলবো, আর খুবই মজার হয়, আসলে ট্রাই করবেন। যারা তো খেয়েছেন খেয়েছেন, আর যারা না খেয়ে থাকেন অবশ্যই আর ফেলে দিবেন না। কলার চোচাটা খুবই পুষ্টিকর একটা খাবার। তো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব আর কি, লো ফ্লেমে রেখে, আঁচটা একদম হালকা রেখে করতে হবে, বেশি বাড়িয়ে দিলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা একটা ডাল আছে সাথে, তারপরে সরিষা আছে, আর কলা চোচার মধ্যে অনেক পরিমাণ মাংস থাকে কলার। তো এইভাবে নেড়েছে একদম মিশিয়ে ভুনা ভুনা করে নেব। আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না, স্কিপ হয়ে গেছে, তো অনেক ক্ষুধা লেগে গেছে, ভাত খাবো আর কি, বাচ্চাদের খাবার দাবার শেষ। তো এই যে আমার ভর্তা, মগজ ভর্তা ভুনা যাই বলেন, খুবই মজার হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম এটা দিয়ে খাবো, তারপরে পরে বাকি তরকারি নেবো আর কি। আর এই সমস্ত খাবার হলে আসলে খুবই ভালো লাগে।
আই হোপ আজকের ভিডিওটি বন্ধুদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কলার তরকারি নিয়েছি, সেটা অনেক মজারই ছিল। তো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।